पूर्व बर्धमान जिला परिषद उद्योगे सबला मेलार प्रस्तुति निये मंगलवार बर्धमान जिला परिषद गोल टेबिले बैठक हलो जिला परिषद कर्माध्यक्षदेर निये। आगामी 10ई जानुआरी थेके शुरू होते चलेछे सबला मेला, चलबे 16ई जानुआरी पर्यन्त। बर्धमान संस्कृति लोकमंचेर सामने सिधु कानुर माठे अनुष्ठित हबे एई सबला मेला। मेलार उद्बोधन करबेन राज्येर मंत्री साधन पांडे, एछाड़ा उपस्थित थाकबेन मंत्री स्वपन देवनाथ, सभापति शम्पा धारा सह पूर्व बर्धमान जिला परिषदेर कर्माध्यक्षरा। मेलाय थाकबे 35टी स्टल, SHG ग्रुपेर महिलाराओ स्टल देबेन मेलाय। करोना विधिनिषेध मेने मेलाय राखा हबे सैनिटाइजार, मास्क बाध्यतामूलक बोले जानिएछेन सभापति शम्बाधारा। SHG महिलादेर स्वावलम्बी करार कारणे एई मेलार शुभ सूचना करें राज्येर मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই উদ্দেশ্য সফল করতে এই সবলা মেলা বলে জানিয়েছেন সম্পাধারা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তথ্য আধিকারিক কুশল চক্রবর্তী, বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ সকল কর্মাধ্যক্ষরা। গত 2 জানুয়ারি আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদে মাননীয় মন্ত্রী থাকা মানে প্রেজেন্সে আমাদের একটা এবং সমস্ত কর্মাধ্যক্ষ, শিশু নারী কর্মাধ্যক্ষ, পূর্তে কর্মাধ্যক্ষ, জনস্বাস্থ্যে টোটালটা আমাদের পূর্ব বর্ধমান জেলার মেন্টর, কমেন্টর, অধ্যক্ষ, উপাধ্যক্ষ সব টোটালটা নিয়ে সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ঠিক হয় যে সবলা মেলা হবে। সবলা মেলা 10ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত হবে এবং তার ভিন্নটা আমরা করি আমাদের সংস্কৃতির সামনে সিধু কানু পাদদেশে হবে। তারই আজকে প্রস্তুতি মিটিং, যেহেতু আর বেশি দেরি নেই, সেই অনুপাতে স্টল অনুপাতে টোটালটা আমাদের বাজেট অনুপাতে নিয়ে আমাদের সেই মিটিংটা আজকে প্রস্তুতি মিটিং করছে। টোটালটা ধরুন আমাদের স্টল এখন ইতিমধ্যে আমরা টার্গেট নিয়েছি 35টা স্টল করার জন্য। তার মধ্যে মোতাবেক আমরা এগুলো চেষ্টা করছি, আরও যদি SHG গ্রুপ আসে তাহলে তাদের জন্য আমরা আলাদা আলাদা করে আবার আমরা ব্যবস্থা করে নেবো। সরকারি স্টল না, আমাদের সবই সরকারি স্টল। দেখুন মেলায় যারা প্রত্যেকটা দর্শক যারা আসবে তাদেরকে মানে যে হাতের তৈরি জিনিস, যে আমাদের যে SHG গ্রুপরা মহিলারা যেটা করেছে তাদের যে সুন্দর সুন্দর জিনিসগুলো তাদেরকে ধরুন তারা একদম এক কথা বলতে গেলে মানে উপহার অনুপাতে তারা সাজিয়ে রাখবে। প্রত্যেকটা মানুষ যখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসবে তাদের জন্য আমরা বাধ্যতামূলক করেছি যে সার্জিক্যাল মাস্ক করছি এবং স্যানিটাইজার রাখা হয়েছে এবং সেই মাঠটা মানে প্রত্যেক দিন সকালে যে 7 দিনের মেলা আর স্যানিটাইজ করা হবে এবং আমাদের যে নিয়ম আছে গাইডলাইন মাফিক, সরকারি গাইডলাইন মাফিক আমরা এই মেলা কিন্তু করবো। দেখুন ইতিমধ্যে উদ্বোধন করবেন, আমরা চেষ্টা করছি আমাদের দপ্তরের মন্ত্রী আমাদের মাননীয় সাধন পাণ্ডে মহাশয়কে আনার চেষ্টা করছি, ওনার সাথে যোগাযোগ কথা হয়েছে ওনাকে দিয়ে চেষ্টা করছি, আর তার সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথও থাকবে। দেখুন আমরা মাঠের ক্ষেত্রে বলি আমরা টাউন হলে মেয়ে করেছিলাম, টাউন হলে ওখানে একটা অন্য একটা প্রোগ্রাম হবে, অন্যান্য মাঠগুলো ধরুন যে সেটা প্রোগ্রামটা হচ্ছে, কিন্তু আমাদের এখানে ক্ষেত্রে মাঠটা ছোটোর ক্ষেত্রে একটু অসুবিধা হবে, কিন্তু মানুষকে আমাকে যেটা দেওয়া হচ্ছে মানুষ যে কেনা, মানুষের যে আনন্দ দেওয়াটা, মানুষকে যে একটা মহিলারা যে মানে হাতের তৈরি জিনিসগুলো এত সুন্দর জিনিসগুলো মানুষকে যে দেখবে, দেখার পরে যে কিনবে সেটার দিক থেকে মানে অর্থাৎ আমাদের মার্কেটের দিক থেকে আমাদেরকে মানে মাথায় রাখতে হচ্ছে। এমন একটা ধরুন জায়গায় করলাম যে ধরুন সেখানে কোনো বিক্রি হলো না, মানুষ সেটা যে মহিলারা এত সুন্দর যে হাতের তৈরি জিনিস হচ্ছে সেটা যদি বিক্রি যদি না হয় তাহলে আমাদের মেলা সাফল্য কীভাবে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে SHG গ্রুপগুলোকে প্রত্যেকটা মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য সবলা মেলা, তার জন্যই প্রত্যেকটা মানুষ যাতে যে মহিলাদের যে সবলারা যে নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজেরা পায়ে দাঁড়িয়েছে, তো তার জন্য যে একটা মেলার যে থিম তার জন্যই এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গাটা আমরা ঠিক করেছি। না আমাদের পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তেরই থেকে আমাদের বিভিন্ন 23টা ব্লক থেকে বা আমাদের যে 6টা মিউনিসিপ্যালিটি আছে প্রত্যেকটা জায়গা থেকে আসবে। না না আমরা তো সব সরকারি পরিষেবা টোটালটা।